বাবা মিনিকে অনেকদিন ফোন করিনি, একটা মিনিকে ফোনই করি। হ্যালো, হ্যাঁ রে মিনি, কেমন আছিস? আর কি বলবো রে ভাই, আমার মুখ চোখের যা অবস্থা হয়েছে রে, আর বলিস না, এই দেখ না, কালকে শপিং করতে গিয়ে আজ আর ঘুম থেকে উঠতেই পারছি না। সকাল থেকে এই সামনের দোকান থেকে তোর দাদা গিয়ে খাবার টাবার কিনে আনলো, রান্না করতে পারিনি, শরীরটা একদম দিচ্ছে না রে। আর শোন না, হ্যাঁ কালকে থেকে মানে এত টায়ার্ড, তুই আমার মুখ চোখ না দেখলে বিশ্বাসই করবি না। তোরা ভালো আছিস তো? হ্যাঁ, ওইটাই জানবার জন্য ফোন করেছিলাম, তোরা সব কেমন আছিস? আর তোর দিদি, তোর বর, তোর মেয়ে সবাই ভালো আছে তো? আচ্ছা বেশ বেশ, শোন না, তোর সাথে আর ছাড়া কার সাথে মনের কথা বলবো, তুই তো আমার একমাত্র সোনা গিনি, আমার মিনি। তো শোন না, তোকে সব বলি, কালকে তোর দাদা আমাকে জোর করে নিয়ে গিয়ে বলছে কি যে, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসলে ওই ফোনে মাঝে মাঝে মেসেজ ম্যাসেজ ঢোকে, তো ভাবছি শুনতে পাচ্ছিস কি না। আর তোকে না যদি পরিষ্কার করে বলি, কাকে আর খুলে বলবো বল। তাই শোন না মিনি, তোর দাদা কালকে আমাকে নিয়ে গেছে, গিয়ে আমার বলছে যে দেখো, প্রত্যেক বছর পুজোয় জামা কাপড় কিনে টাকা নষ্ট করো, এবছর করো না। আমি তো পুরো শক, বললাম কী ব্যাপার, এবছর বুঝি পুজোয় কিছু কিনে দেবে না? তো একদম সারপ্রাইজ গিফট আমাকে নিয়ে সেনকোতে গেল জানিস, সেনকো থেকে দুজোড়া কানের দুল আর একটা সোনার বালা করে দিয়েছে এই বছর পুজোতে। হ্যাঁ হ্যাঁ রে হ্যাঁ, আর বলিস না, ওই সব মিলিয়ে মোট তোর 2,50,000 টাকার মতন পড়লো। তা আমি বললাম যে থাক, এত পয়সা তুমি খরচা করলে, আগে জানলে আমি না একটা নাকছাপি নিয়েই খুশি হতাম, এত কেনার দরকারই ছিল না। তোর দাদা থামে না আর থামে না, বলছে দেখো তুমি আমার একটা সোনা বউ, আর আমি তোমায় না দিই, কাউকে দিই না দিই, তোমাকে না দিই আমার কি করে হয় বলো, তোমায় তোমায় কিছু দিতেই হবে। তো যাই হোক শোন না, আমাদের তো যা দিয়েছে দিয়েছে, আর যেটা তোকে বলছিলাম, আমার যে ওই বাড়ির সব লোকেদের সবার কিনেছি, তোরও কিনেছি জানিস। তুই কি কিছু কিনেছিস আমার জন্য? প্লিজ তুই কিছু কিনিস না সোনা আমার, শোন না, আমি কিনেছি, আমি ওখান থেকে সেনগর থেকে সোজা আমি ওই মামলার হাটের দিকে গেছিলাম, বড়বাজার, না না এবছরে বড়বাজারে যাইনি, বড়বাজারের সামনে যে ফুটে মার্কেটগুলো বসে, ওইটা কালকে বন্ধ ছিল কিছু কারণে গেছিলাম, ওই ফুটে কিছু খোলা ছিল না বলে আমি আর দোকানে ঢুকিনি। সেনকোর থেকে অত মাল নিয়ে কী করে দোকানে ঢুকি বল, একটা তো ব্যাপার থেকেই থাকে, ওরা যদি হকারি মার্কেট যদি কিছু নিয়ে টিয়ে নেয়। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোন না, তো এই অসুবিধা হচ্ছে, দাঁড়া শোন, নেটওয়ার্কে সমস্যা করে। হ্যাঁ এবার দেখতো শোনা যাচ্ছে কি না, শোন না, তারপরে সেই মার্কেটে ধর গেলাম, যাওয়ার পরে বড়বাজারে আর ঢুকলাম না ওখান থেকে, আরে ওই উগান্ডার মার্কেট বলিস না, মংলার হাট তুই জানিস না? আরে হ্যাঁ হ্যাঁ, ওই মঙ্গল হাটকেই তো মংলার হাট বলে আমাদের এদিকে। যাই হোক, ওখানে ওই আমি গেছি, তো তখন দেখি অনেকটাই বেলা পড়ছিল, তো এবার বন্ধ হয়ে যাবে, সেই সময় দু একটা দোকান ছাড়া তো বেশি কিছু খোলা পাইনি। তো ওখানে আমি দেখছিলাম যা নিতে যাচ্ছি, কি দাম মংলার হাটে, বাচ্চাদের জামা দর করলাম বলছে 70 টাকা করে পিস, বাবা গায়ে কাটা দিয়ে উঠছে, ছোট্ট বাচ্চাদের জামা নেবো 70 টাকা পিস বলে হয়? তাও আমি বলেছিলাম যে 70 টাকা না, দুটো তুমি 100 টাকা করো। বাবা মংলার হাটের লোকগুলোর কি গলাবাজি, কি গলাবাজি, বলছে বাবা তুমি অন্য দোকান দেখে নাও, ওইখান থেকে নিতে হবে না, বল দাম দর করে না কিনলে ঠকে যাবো না। আর শোন না, তারপরে ওখানে তো একটা শাড়ি দর করছিলাম, ওই যে আমাদের ওই তনুমাসির খুড়ি আছে না, হ্যাঁ তনুমাসির কাকি রে কাকি, ওনার জন্য একটা শাড়ি দেখতে গেছিলাম, বলে কি 180 টাকা। আরে ছাপা সুতির শাড়ি, আমাদের এখানে দোকান থেকেই কিনবো, আমি গাড়ি ভাড়া দিয়ে 180 টাকা সুতির ছাপা শাড়ি কিনবো বলতো, গায়ে লাগে না? আমার বাবা 100 টাকা হাতে দিয়ে দেবো, পুজোর হাত খরচা তাতে হয়ে যাবে। তারপর ভাবলাম 100 টাকা হাতে দিলে তো কেউ চোখে দেখতে পাবে না, সবাই বলবে যে কিছু কিনে দিইনি কিনে দিইনি কিনে দিইনি, তার থেকে আমি বরঞ্চ ওই 180 জায়গায় 150টা টাকা কি 120 টাকা হাতে দিয়ে দেবো, ওতেই পুজোটা তো হয়ে যাবে। বুড়ি মানুষ তো খুঁড়ি হয়ে গেছে, আর এখন কি করবে, ওই খুঁড়ি কাকি তো আর বেরোতে পারে না, ঘরেই থাকে, 120 টাকা দিয়ে দিলে যথেষ্ট, কি আর খাবে ওইখানে। আরে ওইদিকে সব দাম কম। আর শোন না, যে ন্যাপি আছে না, ন্যাপি, হ্যাঁ হ্যাঁ ন্যাপি, আমরা ওকে সাত করে ন্যাপি বলি, ওই ন্যাপির মেয়ে হয়েছে 8-10 বছর বয়স, আমি তো ওর জন্য দারুণ একটা জামা পছন্দ করেছি, মানে নিয়েছি জামাটা, ওদের আশা করি খুব ভালো লাগবে। আরে একটা নিয়ে নি, 200-150 টাকায় পেয়ে গেছি জানিস, ওই বাচ্চাটা তো 8 বছর বয়স, 8-9 বছর হবে ওর, আমি 100-150 টাকায় দুটো জামা, মানে মারাত্মক জামা পেয়েছি, মানে কি বলবো, ওই জামা পরে না ও শুধু লোকে কাঁদতে, ও ট্রেনে উঠে যাবে আর কোথাও যেতে লাগবে না ওকে, ওখানে সবাই ওকে হিহিড়ি করে দেখতে আসবে ছোটে, দারুণ দারুণ রং জামার, দারুণ দেখতে জামা। হ্যাঁ 150 টাকা, হ্যাঁ হ্যাঁ 150 টাকায় দুটো হয়ে গিয়ে বেশি হয়ে গেছে, আমি তো 150 টাকায়, ওর যেমন লোকটা রাজি হয়ে গেলো না দোকানদারটা, ভাবছিলাম বাড়ি এসে যে 120 বললেই মনে হয় রাজি হয়ে দিয়ে দিত, 150 বেশি হয়ে গেছে। তো বাচ্চাদের হাতে টাকা কি দেবো, ছোট ছেলে দুটো জামা কাপড় দিলে পড়তে পারবে, আর ওরা তো কতই কেনে, আমারটা আর কে দেখবে, 5টার মধ্যে একটা চলে যাবে। শোন না, আর ওখান থেকে বেরিয়ে আমরা দুজনে খাওয়া দাওয়া করলাম, শোন না, চাদর কিনেছি জানিস তো, 102 টাকা করে, 204 টাকায় দুটো দুটো চারটে চাদর দিয়েছে। হ্যাঁ 102 টাকা, হ্যাঁ না না 202 টাকায় নয় রে, 102 টাকা পুরো অনলাইনের মতন দাম, প্যাকিং করে তো বিয়েবাড়িতে দিয়ে দেবো, এখন সময়তে পেয়ে গেছি অসময়, এখন তার কোথাও যাচ্ছি না, ওদের দেয়া নিয়ে দরকার, বিয়েবাড়িতে কে খুলে দেখছে কোনটা আমার গিফট, পুজোর জন্য কিনিনি, আমি বলে দেবো। কি বলতো, ওই শিপা মাসির বোন ছিল না, রিপা শিপা, হ্যাঁ হ্যাঁ ওই শিপা মাসি, শিপা মাসির ছোটো জায়ের হচ্ছে বোনের
মামার মাস্তুতো ননদের হচ্ছে মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দূরে সম্পর্ক সেরকম না রে, আমাদের সাথে খুব যোগাযোগ। এই দেখ না, ওদের বাড়ি একজন মারা গেছে, আমাদেরকে ওরা সব জানিয়েছে ফোন করে। এবছর তো মন খারাপ, কারোর কিছু দিতে নেই, তাই এই দুটো বাচ্চা আর কিনেছি, না হলে আমি কিনতামই না রে কিছু। সত্যি বলছি, এই অসময়ে কেউ জিনিস কিনে লোককে দেয়, আমাদের কি মন খারাপ জানিস না। মিনি তোকে বলবো বলে আমার বুক ফেটে যাচ্ছে। আর বলতো, এই সময় খারাপে কি মনে আনন্দ আসে? তাদের বাড়ি লোক মারা গেছে, আমরা যদি এই সময় জিনিসপত্র কিনে নতুন বস্ত্র পরি, নতুন বস্ত্র লোককে দিই, লোকে আমাদেরকে ছিচি ছিচি করবে, গায়ে থুতু দিতে আসবে, বলবে কিনা তোমাদের এরকম আত্মীয় মারা গেলো আর তোমরা সেখানে নতুন জামা পরে ঘুরছো। আমি তাই বড়দের কিচ্ছু কিনিনি, তাই এই ছোট ছোট দু একটা বাচ্চাদের না কিনলেই নয়। আর শোন না, তারপর তো ওই মঙ্গলার থেকে চলে এলাম, আসার সময় ভেবেছিলাম একটু খিদিরপুরে দেখবো, বাবা পা দিতে পারিনি, দাম শুনেই আর বাসের থেকে নামিনি। তারপর একটু স্প্ল্যানেড দিয়ে দিকে এলাম, তো স্প্ল্যানেড দিকে কি কিনবো বুঝ তো দেখছি, রাস্তায় সব দোকান দিয়ে প্রচুর জামা আর ফ্যান্সি ড্রেসের প্রচুর দাম রে, আমাদের দেওয়া সম্ভব না। যার মা বাবা তাদের বাচ্চাদের দামি দামি পোশাক আশাক দেবে, আমরা কি পারি বল? আমরা হলাম দূর সম্পর্কের কাকি, জেঠি, দিদি, পিসি, মাসি, আমাদের অত ভালো জিনিস দেওয়া শোভা পায় না, আমাদের যেমন স্বার্থ তেমন দেবো। যাকে যাকে, এবার আমারটাই আসি, ওদেরটা নয় পরেই আসবো। আর শোন না মিনি, তোর দাদা আমাকে নিয়ে আসার সময়, আরে শপিং মলে নেমেছিলাম, আমরা তো জানি না যে বিগ বাজারের নাম বদলে গেছে, তারপরে আমরা দেখলাম ওইখানে একটা মাঠ বাজার, ওতে ঢুকলাম, ওখান থেকে দুটো কুর্তি নিলাম, এই 1700 গুণে 3400 টাকা পড়েছে, বেশি দামি নিইনি। বেশি দামি কুর্তি নিয়ে কী হবে? হ্যাঁ, আমি লোককে বলবো না যে আমি ওটা কিনেছি, বলবো কি বলতো, ওই আরে আরে ওই যে বল না আমার যে বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিপি ছিল না, লিপি, লিপির খুশাশুড়ির দিদি, ওর কথা বলে দেবো, ও তো নেপাল থাকে। যদি বলি যে লিপির খুশাশুড়ির দিদি আমাকে দিয়েছে, তাহলে তো আর কেউ বাড়ির লোক সন্দেহই করবে না যে আমি নিজের টাকায় নিজে আমি কুর্তি কিনে পড়েছি। আমি ওই লোকের নামে চালিয়ে দেবো, আমি আর লোককে বলবো না, কেন বলতো, বাড়িতে একজন লোক মারা গেলে তো দিতে নেই কিনতে নেই। ওইটা আমি 1700 টাকা করে দুটো কুর্তি কিনেছি, তোকে দেখাবো কোনো পরে ছবি তুলে, এখন দেখাতে পারলাম না, কিছু মনে করিস না। তারপর এসে ঢুকলাম বাজার কলকাতায়, বাজার কলকাতায় দেখলাম অফার চলছে, তো ওখানে ঢুকলাম, ঢোকার পর ওখান থেকে আমি একটা চটি নিয়েছি, তারপর ঘরের কিছু বাসনকোসন লাগবে সেগুলো নিলাম, তারপরে এই দেখ না, বেশি কিছু তো ব্যবহার করি না, আর আমাদের তো এই কদিন পর বেড়াতে যাওয়ার ডেট আসছে, তাই একটা ট্যুরিস্টার নিয়ে নিয়েছি, বড় ব্যাগ, হ্যাঁ হ্যাঁ লাগেজের ওইটা ব্যাগ নিয়েছি। আর তো দাদার জন্য ওই 1800 টাকা দিয়ে একটা জ্যাকেট মতন নিয়েছি, কেন ঠান্ডা পড়বে, আর দাদা তো এই শীতকাল এলেই বিয়ে বাড়ি, পুজোর পরপরই তো আমাদের বিয়ে বাড়ি, তাই দাদার জন্য তোর ওয়েস্ট কোট, তারপরে ভালো ভালো 3-4টে শার্ট মিলিয়ে ওই 1020-র মধ্যে আমি ফিনিশ করে দিয়েছি। কেন, আমারই দেখ 2-3 লাখ টাকার জিনিস হয়ে গেলো, তারপরে এত ড্রেস হয়ে গেলো, তারপরে তোর দাদা আর কোথায় টাকা পাবো, তারপরে এতগুলো লোকের কেনাকাটি আমার আর সম্ভব হচ্ছে না রে, লোককে দেবো কত, তারপরে গিয়ে নিজেদের সংসার চালিয়ে আর হচ্ছে না। যাকে যাক, বাদ দে, জানিস তো তোর দাদার এইবারে টিয়েটা একটু বেশিই লেগেছে, কেন বলতো, দাদা তো সরকারি চাকরি। আর তোর বরের কি খবর? তোর বরের তো কিছুই লাগবে না, দোকানে বেনাকে মানে কি বলবো, কেনা বেচা আছে নাকি তোদের, নাকি সব দোকান লাটে উঠেছে? হ্যাঁ, তুই কি চাইলি আমার কাছে ফোন? না রে মিনি, আমার কাছে চাস না বাবা, তোর দাদা সরকারি চাকরি করে ভাই আমার, আমি সরকারি চাকরি করি না, আমি কি করে তোকে ফোন দেবো? মা গো মা, কি বলিস তুই, আমার অভাবে সংসার ভাই, তোর দাদা যা দেয় তাই খাই তাই পড়ি, আমি তোকে দিতে পারবো না, তুই প্লিজ কিছু মনে করিস না, তুই অন্য কোনো কারোর কাছ থেকে একটু চেয়ে নিস বাবা, আর আমি দিলে কি 100-200 টাকা তোকে পূজায় হাত খরচা দিতে পারবো মিনি? ওই জন্যই তো বারবার বলছি যে এই বছর যে বললাম যে মারা গেছে না লোক, তা সেই জন্য আমাদের মন খুব খারাপ, আমরা কিচ্ছু কিনছি না, কিচ্ছু কাউকে দিচ্ছি না, বিশ্বাস কর তোকে মানে কি বলবো। আর আর শোন না, তোর দাদার এই বছর ডিএটাও বেড়েছে, আমার কোনো দিন ভাত কাপড়ের অভাব হবে না, তোর দাদা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে, তো কিন্তু তোরা বাবা একটু বুঝে শুনে চলিস, তোদের তো এই অভাবে সংসার দিন আনিস দিন কাজ, আমার কাছে চাইলে আমি দিই কি করে বল, আমি বাবা গরিব মানুষ, তাহলে তো তোর দাদাকে বলতে হয় যে মিনি চাইছিল, আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। আর বাদ দে শোন না, তাহলে তোর সাথে সব কথা তো এই মতো হয়ে গেলো, আর তুই কি কিনলি না কিনলি পরে তাহলে আমাকে ছবি পাঠাস, এখন আমি তাহলে রাখি, এই দুপুরবেলায় আমি একটু চুল শোকা পরে, আমার এই সময় না হলে ঘুম ধরে যাবে কথা বলতে বলতে, আর আমার কোনো কাজ হবে না, আমার ঘরে মেলা কাজ পড়ে আছে, রাখি তাহলে মিনি, আচ্ছা ভালো থাকিস।